ঢাকার আশুলিয়ার বিভিন্ন বাসা বাড়িতে অবৈধভাবে সংযোগ নেওয়া প্রায় দুই হাজার পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকালে শ্রীপুর এলাকার বিভিন্ন গ্রামে এই অভিযান চালানো হয় অভিযানে নেতৃত্ব দেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইজুল কবির তিনি জানান পর্যায়ক্রমে সব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে সংযোগ বিচ্ছিন্ন কাজে তিতাসের প্রায় পঞ্চাশ জন শ্রমিক অংশ নিয়েছে গ্যাসের পাইপগুলো অত্যন্ত নিম্নমানের হওয়ায় যে কোনো সময় ফেটে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করেছিলেন এলাকাবাসী অভিযানের সময় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়